কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বাণিজ্যিকভাবে নিরাপদ উপায়ে বেগুনের আবাদ। বেগুন বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় সবজি, সারা বছরই এর চাষ হয়ে থাকে, তবে শীত মৌসুমে ফলন বেশি পাওয়া যায়। এদেশে বেগুনের বেশ কিছু স্থানীয় জাত রয়েছে, আবার অনেক উন্নত জাতও উদ্ভাবিত হয়েছে। সব ধরনের জাতের বেগুন আবাদ হতে দেখা যায় বাংলাদেশের সর্বত্র। সব ধরনের বেগুনের আবাদ করে অনেকে লাভবান হচ্ছেন। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলাধীন কামতা এলাকায় নিরাপদভাবে সবজির চাষ হচ্ছে। এ গ্রামের কৃষক মোহাম্মদ বসিরউদ্দিন 20% জমিতে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে বিষমুক্ত বেগুন চাষ করছেন। জৈব পদ্ধতিতে বিষমুক্ত বেগুনের আবাদ করলে দাম বেশি পাওয়া যায় এবং বাজারে চাহিদাও বেশি থাকে। তিনি 3 মাস আগে জমিতে বেগুনের চারা রোপণ করেছেন। তিনি সম্পূর্ণ নিরাপদ উপায়ে জৈব পদ্ধতিতে বেগুনের চাষ করেন বিধায় এটি স্বাস্থ্যসম্মত। বর্তমানে তার ক্ষেতে অনেক বেগুন দেখা যাচ্ছে। তিনি প্রতি সপ্তাহে জমি থেকে বেগুন সংগ্রহ করে থাকেন। তারা ভালো করে চাষ করে পরিপূর্ণ জৈব সার দিয়ে তার জিনিসটা তৈরি করতে হয়। তৈরি করার পর তারা গাছ রোপণ করলে ওই গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। চারাটা অন্য জায়গায় তৈরি, চারাটা তৈরি করতে কয়দিন লাগে? 35-40 দিন। তো এর আগে বেগুন ক্ষেতে কীটনাশক ব্যবহার করে, এখন তো আর ওইটা করছে না, করি না। এখন আপনাদের এই সাররা কি পদ্ধতি দিয়েছে? এই এটা কাগজ দিছে, বালতি দিছে, এখন বর্তমানে আমাকে লাগে না। যাই কিছু আসে কাগজে পরে আটকায় আর ওই যে বালতিতে, আমাকে বর্তমানে কীটনাশক লাগে না। তারপর নিরাপদ উপায়ে আপনারা, নিরাপদ উপায়ে আমরা পাচ্ছি, বেগুন উৎপাদন করছি, উৎপাদন করতে পারছি। এখন আপনাদের উৎপাদন খরচটা কমে গেছে? উৎপাদন খরচটা কমে গেছে, আমাদের উৎপাদনটা বাইরে গেছে। কৃষি অফিসের লোকজন আপনাদের সাথে যোগাযোগ করে? এই সপ্তাহে 4-5 দিন ওনাদের আপনাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে? বিভিন্ন পরামর্শ দেয়, তারা ক্ষেত খোলা দেখে আমাকে ই করে, এটা করেন ওটা করেন, আমরা করি। তাতে কি আপনাদের উপকার হচ্ছে? অনেক তো উপকার হচ্ছে। কৃষক বসিরের দেখাদেখি বর্তমানে এলাকায় অনেকেই নিরাপদ শাকসবজি আবাদ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় তারা সম্পূর্ণ বিষমুক্ত পরিবেশে সবজির আবাদ করতে পেরে বেশ খুশি। আগে আপনারা কীটনাশক দিচ্ছিলেন বেগুনে? আছে, এরা সবসময় পাশে আছে, পরামর্শ দেয়, পরামর্শ ছাড়া আমি কাজ করি না। নিরাপদ ভাবে আপনার তৈরি করছে। আপনাদের এই মাঠে আমরা দেখতে পাচ্ছি যে সবাই কৌটা ব্যবহার করছেন, হলুদ ফাঁদ, নীল ফাঁদ, এটা কেন ব্যবহার করছেন? এটা খুব ভালো পদ্ধতিটা, খুব ভালো, এই জন্য আমরা এগুলো ব্যবহার করি। এটা দিয়ে কি নিয়ন্ত্রণ হয় পোকামো? হ্যাঁ হ্যাঁ, পোকা অনেক পোকা মরে গেছে, কিভাবে জানলেন? কৃষি অফিসে সারা এসে এবং পদ্ধতি শিখেছে,
আমরা এইভাবে কাজ করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ এলাকায় বেগুনের আবাদকে আরো জনপ্রিয় করার জন্য মাঠে মাঠে কাজ করে যাচ্ছেন, প্রদর্শনী প্লট স্থাপন করে শিখিয়ে যাচ্ছেন। এ ফসল চাষের সুবিধা, বিজ্ঞান ভিত্তিক চাষ পদ্ধতি এবং বাজারজাতকরণের সম্পর্কে তারা কৃষক ভাইদের সচেতন করছেন। বেগুন বাংলাদেশের মধ্যে অন্যতম প্রধান সবজি। বেগুন পছন্দ করেন এমন লোক খুব কমই আছেন, কিন্তু বেগুনের একটাই সমস্যা যে সেটা ফল এবং ডগা সিদ্ধকারী পোকা। এই পোকার আক্রমণ বেশি হলে কৃষক মাত্রাতিরিক্ত বিষ প্রয়োগ করে এবং বিষ প্রয়োগ করার জন্য খাদ্যটা নিরাপদ থাকে না। বেগুনকে নিরাপদ সবজি হিসেবে নিয়ে আসার জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় ফল সিদ্ধকারী পোকা ফেরোমন ট্র্যাপের মধ্যে পড়ে মারা যায় এবং বেগুনের আক্রমণ করতে পারে না। আরেকটা বেগুনের বড় শত্রু হলো জেসিড। এই পাতার নিচে লাগে, কিন্তু পাতাটা আস্তে আস্তে চারপাশ থেকে মারা যায়, ফলন অনেক কমে যায়। এই জেসিড পোকা মারার জন্য একটা হলুদ ট্যাপ আছে, হলুদ ট্যাপটা দিলে ওই হলুদ ট্যাপের মধ্যে আকৃষ্ট হয়ে সেখানে যাবে, সেখানে যাওয়া পড়া মাত্রই পোকাটা মারা যাবে। এই দুইটা পেজ যদি আমরা ঠিকমতো কন্ট্রোল করতে পারি, তাহলে বেগুন উৎপাদন কোনো কীটনাশক প্রয়োজন নাই। কৃষকরা এখন অনেক সচেতন, তারা প্রথমেই জৈব সার দিয়ে নেয় জমিতে, তারপরে রাসায়নিক সার লাগলে সামান্য কিছু দেয়, এবং এই যে পেস্ট ব্যবস্থাপনা মানে বাড়াই ব্যবস্থাপনা, বিশেষ করে বেগুনের প্রধান শত্রু ওই ফল সিদ্ধকারী পোকা এবং জ্যাসিড, এই দুইটা দমন করার জন্য আমি মনে করি যে এই সেক ফেরোমন ট্র্যাপ এবং হলুদ ট্র্যাপ, এই দুইটা হলে যথেষ্ট, আর কিছু করার প্রয়োজন নাই। অনেক কৃষকই বলে যে এটা দিলে কী হয়, সারা প্রত্যক্ষভাবে দেখতেছে যে হ্যাঁ এর মধ্যে পোকা পড়ে, আবার ওই যে হলুদ ট্র্যাপের মধ্যে প্রচুর পোকা পড়ে আছে, সব দেখে বলে যে এত পোকা কীটনাশক দিয়ে মারি এগুলো এইভাবেই মারা যায়, তাহলে তো আমাদের স্বাস্থ্য ভালো থাকে এবং খাবারটাও নিরাপদ হয়, এবং আস্তে আস্তে করে সবাই কি সব কৃষক এই দিকে ধাবিত হচ্ছে। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা যে নিরাপদ খাদ্য উৎপাদন, আমরা আসলে আস্তে আস্তে করে সেই নিরাপদ খাদ্য উৎপাদন একদিন সংশোধন হবে। বেগুন যেহেতু একটি লাভজনক সবজি, সেহেতু এ বেগুনের সম্প্রসারণ উপজেলা কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। কৃষক ভাইদের তিনি উপকরণ সহায়তা প্রদান করে থাকেন, মাঠ দিবসের মাধ্যমে এ বেগুন চাষকে আরও জনপ্রিয় করার চেষ্টা করছেন। নিরাপদ সবজি উৎপাদন করার জন্য আমরা মানিকগঞ্জ জেলায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি, তার ভিতরে প্রায় শতভাগ জমিতে আমরা জৈব বালাইনাশক ব্যবহার করার জন্য আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিচ্ছি। আমাদের বিভিন্ন প্রকার ফাঁদ আছে, সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, সাদা ফাঁদ, পাশাপাশি বিভিন্ন প্রকার ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট সহ অন্যান্য খামারজাত সার, সেগুলো আমরা কৃষকদের জমিতে ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে আসতেছি। আমরা যাতে আস্তে আস্তে জৈব কৃষির দিকে আমরা যেতে পারি, সেই জন্য আমরা কৃষকের দোর করায় বিভিন্ন কৃষকদেরকে নিয়ে গ্রুপ মিটিং করতেছি এবং তাদেরকে ফসলের অনিরাপদ হলে আমাদের যে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা হয় এই জিনিসগুলো আমরা কৃষক ভাইদেরকে বোঝাচ্ছি। পাশাপাশি যারা ক্রেতা বিভিন্ন বাজারে যারা কিনে খায় তাদেরকেও আমরা বিভিন্ন এই যে জৈব কৃষি সম্পর্কে আমরা পরামর্শ দিচ্ছি, তার যাতে তারা বিষমুক্ত সবজিটা তারা যদি কিছু দাম বেশিও হয় কৃষক পর্যায়ে যাতে তারা কিনতে উৎসাহী হয় এবং তারা যাতে বিষমুক্ত সবজিটাই ব্যবহার করে এবং কৃষকরাও যাতে বিষমুক্ত সবজি উৎপাদন করে বাজারজাত করে এবং তাদের যাতে বিষমুক্ত সবজির বিষয়ে কিছু নির্দিষ্ট ক্রেতা গড়ে ওঠে আমরা সেই বিষয়ে বিভিন্নভাবে গ্রুপ মিটিং করতেছি। মানিকগঞ্জ জেলার সর্বত্র বেগুনের চাষ ছড়িয়ে দিতে জেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতিটি এলাকায় বেগুনের চাষ ছড়িয়ে দিতে প্রশিক্ষণ প্রদান এবং উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। নিরাপদ সবজি এই বিষয়টি খুবই আলোচিত একটি বিষয়। এখন মানুষ সবজি খাই, এটি যদি নিরাপদ না হয় তাহলে আমরা আমাদের শারীরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। কৃষি ডিপার্টমেন্ট এই বিষয়ে সচেতন আছে এবং এজন্য তারা কিন্তু নানা রকমভাবে আমাদের সারা মানিকগঞ্জেই বিভিন্ন উপজেলায় এটি নিয়ে কাজ হচ্ছে। তার মধ্যে শিম, বেগুন, ফুলকপি এবং অন্যান্য যে ফসলগুলো আছে সেই সমস্ত ফসলে আমরা সবজিকে নিরাপদ রাখার জন্য সুষম সার, তারপরে ভার্মি কম্পোস্ট এবং জৈব বিভিন্ন রকমের বালাইনাশক, ফেরোমন ট্র্যাপ, ইয়েলো ট্র্যাপ এগুলো ব্যবহার করছি এবং কৃষকদেরকে এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা মোটামুটি অভিজ্ঞ হয়ে যাচ্ছে এবং এটির ফলে আমরা আরও সচেতনতা যদি বৃদ্ধি করতে পারি তাহলে একটা সময় হয়তো বা সবজিতে মানুষ কীটনাশক ব্যবহার করবে না, তখন আমরা আরও নিরাপদ সবজি পাবো।
মানিকগঞ্জের দুই একটি উপজেলা থেকে ঢাকার কৃষকের বাজারে কিন্তু নিরাপদ সবজি বিশেষ করে সিঙ্গার থেকে যেয়ে থাকে এবং আমরাও এটি বাজারজাত করার জন্য কৃষকের বাজার তৈরি করার জন্য প্রচেষ্টার মধ্যে আছি। আমি মনে করি যে এটি আরও বাড়বে এবং ভবিষ্যতে আমরা নিরাপদ সবজি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। বাংলাদেশের সব ধরনের মাটিতে সব এলাকায় বেগুনের চাষ হতে দেখা যায়। বেগুনের চাষ করে লাভবান হওয়া যায়। আমাদের প্রত্যাশা যাদের সুযোগ আছে বেগুন চাষ করে লাভবান হবেন, দেশকে সবজিতে সমৃদ্ধ করবেন। পৌষ মাসের কৃষি, আসুন সংক্ষেপে আমরা জেনে নেই পৌষ মাসে সমন্বিত কৃষির সীমানায় কোন কাজগুলো আমাদের করতে হবে। ভুট্টা, ভুট্টা ক্ষেতের গাছের গোড়ার মাটি তুলে দিতে হবে। গোড়ার মাটির সাথে ইউরিয়া সার ভালো করে মিশিয়ে দিয়ে সেচ দিতে হয়। গাছের নিচের দিকের মরা পাতা ভেঙে দেয়া ভালো। ভুট্টার সাথে সাথী বা মিশ্র ফসলের চাষ করে থাকলে সেগুলোর প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।